নমস্কার বন্ধুরা, আমরা এই জুলাইয়ের লাস্ট উইকে উত্তরাখণ্ড গিয়েছিলাম। তো উত্তরাখণ্ডে কীভাবে গেলাম, কখন গেলাম, কী কিসে করে গেলাম, কত পড়লো, কোন হোটেলে উঠলাম, ওয়েদার কেমন ছিল, ইচ অ্যান্ড এভরিথিং এই ডিটেলসে আমরা ডিসকাস করব। অ্যান্ড ইটস অ্যান ইনফর্মেটিভ ভিডিও, এতে আপনি সব রকম ইনফরমেশন পাবেন। আর এই ভিডিওতে এছাড়াও আপনাকে দেখাবো কীভাবে আমরা উখিমাঠে পৌঁছালাম, উখিমাঠ থেকে চোপতায় গেলাম, চোপতা থেকে কীভাবে আমরা তুঙ্গনাথ ট্রেকটা করলাম। তো চলুন দেখা যাক পুরো ভিডিওটায়। আর পুরো ভিডিওটা দুটো পার্টে ভাগ করা আছে, এটা পার্ট ওয়ান, এরপরে পার্ট টুটাও আসছে, চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তুঙ্গনাথ মন্দির কীভাবে যাবেন, কতক্ষণ লাগবে, কোথায় থাকবেন সব কিছু ডিটেলসে বলবো। তুঙ্গনাথ মন্দির হলো পঞ্চকেদারের এক কেদার, এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে পড়ে। এর উচ্চতা 3680 মিটার বা 12,073 ফিট। এটা পাঁচটি কেদারের মধ্যে উচ্চতম কেদার। সবচেয়ে ভালো সময় হলো মে জুন মাস, এই সময় টেম্পারেচারটাও মনোরম থাকে আর বৃষ্টিটাও খুব একটা বেশি হয় না। এবারে আসি কিভাবে আপনারা পৌঁছবেন। আমরা এই জুলাই মাসের শেষের দিকে ট্রাভেল করেছি, আমাদের কলকাতা থেকে ফ্লাইট ছিল দেরাদুনের জলি ক্র্যান্ট এয়ারপোর্টে। ফ্লাইটটা ছিল সকাল 8:50 মিনিটে, ইন্ডিগোর ফ্লাইট। আমরা ছিলাম সব মিলিয়ে 5 জন, আমি, আমার স্ত্রী, বাবা মা আর আমাদের ছোট্ট গুগল। ফ্লাইটে করে কলকাতা থেকে পৌঁছে গেলাম সোজা দেরাদুন জলি ক্র্যান্ট এয়ারপোর্ট। পৌঁছতে পৌঁছতে হলো 11:30। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে হরিদ্বার বা দেরাদুন স্টেশনে চলে আসবেন। এয়ারপোর্টের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে ট্যাক্সি ফেয়ারটা অনেকটাই বেশি, তাই আমরা একটা ক্যাবে করে চলে এলাম ঋষিকেশ, মাত্র 700 টাকা পড়ল। ঋষিকেশে বাস টার্মিনাসের ওখানে অনেক ট্যাক্সি, বাস, শেয়ার গাড়ি সবই পাওয়া যায়। ওখান থেকে আমরা একটা প্রাইভেট ট্যাক্সি বুক করলাম, যেটা আমাদের নিয়ে গেল উখিমাঠে। এটাতে আমাদের পড়ল 6,000 টাকা। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে হরিদ্বার বা দেরাদুন স্টেশনে চলে আসবেন। হরিদ্বার থেকে আপনি বাস পেয়ে যাবেন, গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোই, বা আপনি শেয়ারে, বোলেরো বা ম্যাক্স বা ডিজায়ার ট্যাক্সি করে নিতে পারেন। বাস ভাড়া আপনার 200 থেকে 300 টাকা পড়বে যদি সেটা গভর্নমেন্ট হয়, মানে GMVN এর হিমগিরি এক্সপ্রেস, বা যদি প্রাইভেট গাড়ি হয় তাহলে 400 থেকে 500 টাকা পড়বে মাথাপিছু। শেয়ার, বোলেরো বা ম্যাক্স গাড়ি আপনার প্রায় 1200 থেকে 1500 টাকা পড়বে। আর যদি আপনি প্রাইভেট ক্যাব বুক করেন তাহলে 4-সিটার গাড়ি, মানে যেগুলো ডিজায়ার, ওগুলো আপনার পড়বে 8,000 থেকে 10,000 টাকা। আর যদি বড় গাড়ি করেন যেমন বোলেরো বা টাটা সুমো, তাহলে 12 থেকে 13,000 টাকা পড়বে। সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা, আর যদি বাসে আসেন তাহলে হয়তো 1 ঘন্টা আরও বেশি লাগতে পারে। যদি আপনার শেয়ার গাড়ি বা বাস আপনাকে উখিমাঠে ড্রপ করে দেয়, চিন্তা করবেন না, আপনি শেয়ার ক্যাবে করে 100 টাকায় চলে আসুন চোপতাতে। আরও 1 ঘন্টার মতো বেশি সময় লাগবে আপনার ওখানে পৌঁছাতে। এবারে বলে রাখি, যদি আপনারা মে জুন মাসে ট্র্যাভেল করেন তাহলে শুরুর দিকে, মানে দেরাদুন বা হরিদ্বার থেকে আপ টু শ্রীনগর, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আপনার কিন্তু বেশ গরম লাগবে। আপনারা যদি প্রাইভেট গাড়ি বুকিং করে থাকেন তাহলে অবশ্যই ড্রাইভারের সাথে এসি চালানোর ব্যাপারে ক্লিয়ারলি কথা বলে নেবেন। আর যাদের নশিয়া, ভার্টাইগো বা মোশন সিকনেস হয়, তারা প্লিজ ট্র্যাভেল শুরু করার আগে, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে, অনডেম MD, অ্যাভোমিন 25 আর র্যানট্যাক 150, এগুলো খেয়ে নেবেন। এই ওষুধগুলো খেয়ে নিলে অনেকটাই হেল্প হবে। আমরা যেহেতু ঘোর বর্ষায় ট্র্যাভেল করেছি, 2-1 জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়েছে, 1 জায়গায় আবার
কার অ্যাক্সিডেন্টের জন্য আমাদের প্রায় 45 মিনিট নষ্ট হয়। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করে দেয়। আর ল্যান্ডস্লাইড হলে চিন্তা করবেন না, কারণ কিছু দূর অন্তর অন্তর জিএমভিএনের জিসিবি পোস্টিং করা আছে, ওরা খুব তাড়াতাড়ি যে ল্যান্ডস্লাইডের মালওয়া পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। এবারে আসি হোটেলের ব্যাপারে। কোথায় থাকবেন এটা ভাবছেন, তাই তো? উখিমঠ নাকি চোপ্তা? আর অনলাইন বুকিং করে যাবেন কি না সেটা ভাবছেন? প্রথমেই বলে রাখি, অনলাইন বুকিং করে যাবেন না। হোটেল এবং রুমস বা ক্যাম্পস সবই অ্যাভেলেবেল, আপনি গিয়ে দেখে বুকিং করুন। কারণ অনলাইন বুকিং করলে রুমগুলো বা ক্যাম্প যাই দিক খুব একটা ভালো হয় না, আর রেটটাও অনেকটাই বেশি পড়ে। উখিমঠে যদি আপনারা থাকেন তাহলে অনেক সুবিধা আছে, যেমন ওখানে হোটেলের সংখ্যা অনেক বেশি, রুমস অনেক বেশি অ্যাভেলেবেল, আর রেটটাও অনেকটাই কম। 800 থেকে 1000-এর মধ্যে আপনি খুব ভালো ভিউ উইথ ব্যালকনি রুম পেয়ে যাবেন। 24 ঘন্টা গিজার ফেসিলিটি আছে, খাবারের অনেক বেশি ভ্যারাইটি আছে। মন্দির রোডের ওপর যে হোটেলগুলো আছে সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওমকারেশ্বর মন্দিরটাও দর্শন হয়ে যাবে। মন্দিরেই কেদারনাথের পুজো হয় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, যখন ওপরে কেদারনাথ পুরো বরফে ঢেকে যায়। উখিমঠের এই ছোট্ট গ্রামটি আপনি একটু ঘুরেও দেখতে পারেন, ভালোই লাগবে। এবার আসি যদি আপনারা চোপ্তায় থাকেন। ওখানে টেম্পারেচার অনেকটাই কম, আপনাকে ঠান্ডার জামা কাপড় অবশ্যই সঙ্গে রাখতে হবে। একই সাথে চোপ্তা ভ্যালির দৃশ্য অপূর্ব। এমনি এমনি চোপ্তা ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলে না? এখানে তুঙ্গনাথ মন্দির যাত্রার শুরুর কাছ থেকে আপনি কিছু হোমস্টে পেয়ে যাবেন, ভাড়া পার হেড ওই 800 থেকে 1200-র মধ্যে, একটু দৌড়াদৌড়ি করলে হয়তো আরেকটু কমও হতে পারে। ওরা আপনাকে পার হেড সকালবেলায় 2 বালতি গরম জল দেবে, যদিও বা সেটা আলাদা পে করতে হয়। গিজার নেই, ছাড়া চোপ্তাতে রিসর্ট আছে যেগুলোতে আপনি ক্যাম্প নিতে পারেন। ক্যাম্পের ভেতরেই অ্যাটাচড বাথরুম আছে, বেড এবং চেয়ার টেবিল। রেট একটু বেশি পড়বে, 1500 থেকে 2200, সেটাও আপনি দৌড়াদৌড়ি করলে হয়তো একটু কম নিতে পারে। চোপ্তা ভ্যালি এরিয়াটা অনেকটাই বেশ বড়, তাই এই ইকো রিসর্ট ক্যাম্পগুলো বেশ খানিকটা দূরে দূরে আর বেশ নির্জন এলাকা, আর রাতে হয়তো অধিকাংশ সময়ই কারেন্ট থাকবে না। সারাদিনে হয়তো 3 থেকে 4 ঘন্টা কারেন্ট পাবেন আপনি, কাজে সঙ্গে পাওয়ার ব্যাংক ব্যাকআপ রাখবেন, এবং যতক্ষণ কারেন্ট থাকবে তার মধ্যে চেষ্টা করবেন মোবাইল ফোন বা অন্যান্য গ্যাজেট চার্জ দিয়ে রাখার।